থ্যাংক ইউ সো মাচ গাইস, যে যারা অ্যাসাইনমেন্ট করছেন পারফেক্টলি এবং আমাকে শুনতে পাচ্ছেন, এই লাইকটা হচ্ছে এবং রেকর্ডও হচ্ছে আমি ইউটিউবে দিয়ে দিব এটা। আর আপনাদের ব্যাচে আমি যাই এবং আপনাদের কাজগুলো একটু রিভিউ করব। অ্যাকচুয়ালি আপনাদের কাজ রিভিউ করার জন্যই লাইভে আসা। এবং আমি লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম স্ট্রিক্ট পিএইচডি, ফটোশপ দিয়েছিলাম, ফটোশপের সাথে আপনার অন্যান্য ফাইলগুলো দিয়েছিলাম যাতে আপনারা কাজগুলো করতে পারেন। এবং এখানটা আমাদের স্ট্রিক্ট লাস্ট পিএইচডি ছিল, লাস্ট ক্লাস ছিল, একটা রিভিউ ক্লাস ছিল মেবি। এবং মার্চের 15 তারিখ, এখন হচ্ছে 26 তারিখ, আমি একটু ডেটটা দেখে নিই, লাস্ট ক্লাস হয়েছিল 20 তারিখে, রাইট? 20-21 তারিখের দিকে ক্লাস হয়েছিল, বাট এখানে এটা আছে হচ্ছে মার্চের 15 তারিখ। এবং লাস্ট টাইম 15 তারিখের পর আমি মেবি আর একটা ক্লাস নিয়েছিলাম, মনে হয় শিটটা শেয়ার করা আছে কোথাও। আচ্ছা যাই হোক, আপনাদের যে সাবমিট করেছেন, যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি দেবনাথ সৌম্য প্রত্যয় আপনার কাজটা দেখেছিলাম এর আগে, রিভিউ করেছিলাম ডাউনলোড করে, আমরা রিসপন্সিভের কাজটা দেখেছিলাম একটু, সো আপনারটা দেখবো না। এবং মেহাদি ভাইয়েরটাও দেখা হয়েছিল, জুবায়ের ভাইয়েরটা দেখা হয়নি হয়তো, ওনারটা আমি একটু দেখি, রিভিউ করি। এবং রেসপন্সিভের জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম। এবং লাস্ট ক্লাসে আমরা অ্যানিমেশনের কাজ করেছিলাম, মাশাল্লাহ আপনি অ্যানিমেশন অ্যাড করেছেন, আর এখানটায় এটাও অ্যাড করেছেন, এখানে হোভার এফেক্ট দিয়েছেন, গ্রেট। কিন্তু মনে হচ্ছে আইকনগুলোর কালারটা একটু ডার্ক বেশি, হোভার কালার এখানে জোস হয়েছে, আপনি মেবি হোভার করার সময় বর্ডারটা ট্রান্সপারেন্ট করে দিয়েছেন, এই জন্য মনে হচ্ছে একটু ছোট হয়ে যাচ্ছে, এটা আরও বেশি লুক্রেটিভ করে। খুবই সুন্দর হয়েছে, এখানটায় কালার চেঞ্জ করা উচিত ছিল, ব্যাকগ্রাউন্ড অথবা টেক্সটের কালারটা, এই কালারটা দেওয়া উচিত ছিল, ব্লু কালার। আমি যদি ছোট করি, রেসপন্সিভটা চেক করি ছোট করে, তাহলে আমি এতটুকু পাচ্ছি। এবং আপনারটা দেখা হয়েছিল, আপনার এটা কাজ করে না? আচ্ছা আমি একেবারে ছোট করি, সুন্দর। এখানটা পাশাপাশি দুটো দেখতে ভাল লাগছে না, আর এখানে যেহেতু একটা একটা করে দিয়েছেন, এখানে একটা একটা করে দেওয়া উচিত ছিল। আচ্ছা এখানে লেগে যায়, মিডিয়া কোরের মাধ্যমে আপনি উপরে নিচে একটা গ্যাপ তৈরি করতে পারতেন, ওভারঅল সব কিছু সুন্দর। আচ্ছা আপনার এখানে এটা কাজ করে না কেন সেটা একটু দেখব, আপনার এই বারটা কাজ করে না, দুটো কারণ, একটা হচ্ছে আইডি আপনি চেঞ্জ করেছেন অথবা প্লাগ ইন লিঙ্ক করেননি। আপনি বুটস্ট্র্যাপ লিঙ্ক করেছেন, নিচের দিকে যদি যাই দেখেন এখানে কোনো প্লাগ ইন নাই, বুটস্ট্র্যাপের প্লাগ ইনগুলো আপনি লিঙ্ক করেননি, করেছেন কিন্তু জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি যেটা সেটা আপনি লিঙ্ক করেননি। আপনি দেখবেন গেট বুটস্ট্র্যাপে স্লিম নামে একটা লিঙ্ক আছে, জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি, যে জিনিসটা আপনাকে দিয়ে দেয় কোডগুলো, বুটস্ট্র্যাপের যে লিঙ্কগুলো দিয়ে দেয় সেটা আপনি জেএস লিঙ্কগুলো কপি পেস্ট করে বসিয়ে দিন, কাজ করবে। আচ্ছা আপনি, থ্যাংক ইউ সো মাচ, আপনারটা দেখা শেষ, বুঝেছি আপনি কি করেছেন। মালিহা পপি, এখানটায় কালার কম্বিনেশন চেঞ্জ, টোটালি চেঞ্জ, আপনার কালার দেওয়া ছিল এটা, হতে পারে আপনি ফটোশপ থেকে কালার নিতে ভুল করেছেন, আপনি অ্যানিমেশন দিয়েছেন, ওয়াও জেস আপনি অ্যাড করেননি, এবং দেখেন আপনি এই ভিতরে কাজগুলো করেননি। আমি মেবি আপনাকে এটা দেখিয়েছিলাম কিনা আমার এক্স্যাক্টলি মনে নাই। এইখানটায় কিন্তু একটা ক্লাস হবে, নাম হচ্ছে ন্যাব, হয়তো দেখিয়েছিলাম, আমার এক্স্যাক্ট মনে নেই, ন্যাব দিতে হবে, হ্যাঁ আপনারটা দেখিয়েছিলাম, তাহলে এটা আসলো। এবং আপনি এই অ্যাঙ্কর ট্যাগগুলো একটু বর্ডার দিয়ে দিবেন চারপাশে, একটা হাইট উইডথ দিবেন, লাইন হাইট দিবেন, কাজ করবে। কিন্তু কালার কম্বিনেশনটা ভালো হয়নি, ওভারঅল দেখতে সুন্দর হচ্ছে, পিক্সেল পারফেক্ট হয়েছে কিন্তু কালার কম্বিনেশনটা ম্যাচ করেনি। এবং এই জায়গাটা এটা উইডটা বাড়ানো উচিত ছিল মিডিয়া কোয়ারির মাধ্যমে, আপনি একেবারে ছোটোটা নিয়েছেন ওইটা দিয়ে করেছেন, এখানটা এটা সুন্দর, বাট এই ক্ষেত্রেও আপনার হাইটটা কমানো উচিত ছিল, দেখে মনে হচ্ছে একটু বেশি বোল্ড। এবং ক্লিক করলে যেটাকে বলা হয় ফোকাস, আপনি ফোকাসের ডিজাইনটা করেননি, এই কারণে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এবং মিডিয়া কোয়ারিতে এটাকে টেক্সট লাইন সেন্টার করা উচিত, হোভার এফেক্টটা একটা একটা করে হওয়া উচিত, এবার এখানটায় এটার সাইজ ছোটো করা উচিত, এখানটায় গ্যাপ দেওয়া উচিত, এখানে উপরে নিচে একটু প্যাডিং করা উচিত, এই যে উপরের দিকে, আর এখানে হাইটটা কমানো উচিত, হোভার এফেক্ট কালার কম্বিনেশনটার পারফেক্ট হয়নি, মিডিয়া এটা আপনি দিয়েছেন কি ফ্রেম, বাট এটা একটু বড় করা উচিত ছিল, হ্যাঁ সাইজে বড় করা উচিত ছিল, মানে আইকনটা একটু বড় করতে পারতেন, অথবা বড় আইকনও পাওয়া যায়। এখানটা আপনি কালার দিয়েছেন এরকম ব্লু কালার কিন্তু ছিল না, এখানে ডার্ক যে ব্লুটা সেটা আপনার আসেনি, এবং দেখতেই পাচ্ছেন বর্ডার এক কালার, মাঝখানে লাইনের আর এক কালার, সো আপনার কালার কম্বিনেশন কিন্তু পারফেক্ট হয়নি। আর আপনার এটা কি কাজ করে?
ক্লিক করলে কাজ করে। ওকে ফাইন, আপনারটাও জোস হয়েছে, কালার কম্বিনেশনের সমস্যা। শফিকুল শাকিল, আপনারটা দেখি। হোভার এফেক্ট, হোভার এফেক্টে কোনো কাজ করেননি। কাজ বলতে আমরা ওই ধরনের কাজ এখনও করিনি। কার্সার রাখলে কালার চেঞ্জ হবে সেটা হচ্ছে না, কারণ ইউজারকে বুঝাইতে হবে যে আপনি এখানে মাউসটা রেখেছেন। আর এটা হয়েছে গ্রেট। আর এখানে অ্যানিমেশন দিয়েছেন, এই যে আপনার ও ডান দিক থেকে আসলো, অনেকক্ষণ টাইম নিয়ে আসলো, এটা যেন একটু কমানো হয়। আপনি স্লাইড করেছেন, করা উচিত ছিল ফেড ইন লেফট অথবা রাইট, তাহলে ভিতর থেকেই স্লাইড হতো, বাইরে থেকে আসতো না। এবং এগুলো অ্যানিমেটেড, নিচ থেকে উপরে দেওয়াটা বেটার। এবং এটাও সুন্দর হয়েছে, এই যে স্মুথনেসটা কিন্তু পারফেক্ট, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে মনে হচ্ছে একটু লম্বাটে, আমি জানি না আমার কেন মনে হচ্ছে এটা লম্বাটে। আর এখানে ফুটারের স্পেসটা একটু বেশি বড় হয়েছে, আপনি একটু মেপে নেবেন। আর এই জায়গাটা মনে হচ্ছে বক্সগুলো একটু উইডটা বড়, মানে বর্গাকার হয়নি, তো হতে পারে আমার ভুল হতে পারে, বাট এটা মনে হচ্ছে এইখানটায় এটা একটু কাস্টমাইজ করা উচিত ছিল। আর আপনি চাইলে কিন্তু এটা করতে পারতেন যে এই মেনু লিস্টটা ডান দিকে, ডান দিকে আনতে পারতেন। কীভাবে আনবেন সেটা আপনি চিন্তা করেন, এতগুলো যদি কাজ করেছেন সেহেতু আপনি এটা করতে পারবেন। মিডিয়া করে কাজ করেননি, এখানেও রিসপন্সিভে মিডিয়া করে কাজ হয়নি, অর্থাৎ এই ডিভাইসে পাশাপাশি তিনটা রাখলেও ফন্ট সাইজটা ছোটো করা উচিত ছিল, সেটা করেননি। এবং এখানে এটা এইভাবে আসছে, আপনার এটা একটু দেখতে হবে কেন এটা এইভাবে আসছে। আপনি এখানে ন্যাপ দিয়েছেন, বাট কোথাও না কোথাও একটু ঝামেলা হয়েছে। আপনি অ্যানিমেশন বেশি বেশি করে আপনি কাস্টম অ্যানিমেশন দিচ্ছেন, আপনার ভিতরে যদি আরেকটা অ্যানিমেশন দেন তখনও প্রবলেম হয়। সো আমি ওটা চেক করছি, সমস্যা নাই, এটা এইভাবে আসছে। আর ইউএলএ ও একটু দাঁড়াইছে, বটম 50%, আপনি ইউএল বটম 50% দিয়েছেন, আর রাইট করেছেন বটম, এখানে 40%, ওখানে বটম দিয়েছেন, এইটা আপনি 40% 40% দিয়েছেন, এইটা আপনি কমান নাই, মানে এটাও কিন্তু এখানে দেওয়া উচিত ছিল। যেহেতু এটা 50% করেছেন, আপনার এটা 50% দেওয়া উচিত ছিল না, এটা দেওয়া উচিত ছিল, তাই না? আচ্ছা, এখন এটার উইথ কিন্তু ছোট, এই জায়গাটায় এর উইথ দিয়ে দেন 100%, তাহলে ঠিক হয়ে যাবে, হয়েছে, কিন্তু বাম দিকে চলে আসছে। তাহলে এই জায়গাটায় বলেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝখানে আসবে, ওয়াও। এবং এই জায়গাটায় মিডিয়া করে মাধ্যমে সাইজ একটু ছোট করে নিয়ে দিলে আরও ভালো হতো, অথবা এই জায়গাটায় পাশাপাশি দুটো করে দিলে কিন্তু আর তখন সাইজটা ছোট করতে হতো না, ঠিক আছে? তো ডিপেন্ড করে আর কি আপনি কীভাবে প্রেজেন্ট করবেন। ওকে ফাইন, এটা সুন্দর হয়েছে, কিন্তু এটা হাইটটা কমানো উচিত ছিল। বুঝে গেছি যে আপনার প্রবলেমটা কোন জায়গায়, আপনি যখন রিয়েলাইজ করবেন নিজেই, আপনাকে এটা ফিল করতে হবে, রনি ভাইয়া দেখলে কি বলতে পারে, তাহলে আপনি নিজেরটা নিজেই সলভ করতে পারবেন। মানুষজন শুধুমাত্র অ্যাপ্রিসিয়েট করবে, আপনি অন্যের ফিডব্যাকের উপরে নির্ভরশীল না হয়ে নিজেই 10টা মানুষ হয়ে যান এবং নিজেই নিজেকে ফিডব্যাক দেন। আপনার পরিবারের আশেপাশে যারা আছে তাদেরকে দেখান, আপনার প্রোফাইলে শেয়ার করেন, ফেসবুক প্রোফাইলে, আমাদের ফ্রিল্যান্স কমিউনিটিতে শেয়ার করেন, বলেন যে আমি এরকম জিনিস বানিয়েছি, আপনাদের ফিডব্যাক দেন। যারা উঠতি বা নতুন শিখছে তারা কিন্তু অনেকেই আপনাকে নক করবে, হেল্প করবে, আপনাকে জিজ্ঞেস করবে আপনি কী করছেন। আপনি তাহলে অ্যাপ্রিসিয়েট, আপনি তখন বলতে পারবেন যে আমি এমন শিখছি। এতে কী হয়, কনভারসেশন হলে আপনাকে নিজেকে আপনি ফিল করতে পারবেন, আপনি আসলে কোথায় যাচ্ছেন, কী করছেন, অনেকভাবে করা যায়। এবং আপনারা দেখেন ফ্রিল্যান্স কমিউনিটিতে অনেকে লম্বা লম্বা মেসেজ দেয়, রনি ভাইকে নিয়ে মেসেজ দেয়, হিমেল ভাইকে নিয়ে মেসেজ দেয়, রিফাত ভাইকে নিয়ে মেসেজ দেয়। কেন দেয়? কারণ তারা সুপার অ্যাপ্রিসিয়েট করে, তারা সুপার লেভেল অ্যাপ্রিসিয়েট করে এবং ফিল করে, এই মানুষগুলো না থাকলে হয়তো আমি এই পর্যায়ে আসতে পারতাম না, তারা ফিল করে। এবং আপনি জানেন কি না জানেন, কালকে রাত 3টার সময় আমাকে রেসপন্স করতে হয়েছে স্টুডেন্টদের, যদিও আমি তাদের কাজ করিনি, তারা প্রত্যেকে আমাকে নক করেছে, বিভিন্ন রকম ফাইল শেয়ার করেছে, বলেছে যে আমার এই প্রবলেম এই প্রবলেম, হতে পারে আপনাদের গ্রুপের কেউ আছে। আমি প্রচণ্ড একটু ইয়ার মধ্যে আছি, আমার আমার ওয়েবসাইটের অনেকগুলো কাজ পড়েছিল এবং আমার অলরেডি ফাইবারের একটা জবের 2 দিন লেট হয়েছে, আমি কাজটা দিতে পারি নাই, আজকে ফাইনালি বিকেলবেলা দিলাম, সে খুবই থ্যাঙ্কসফুল। সে আমি গতকালকে তাকে বলেছি যে আমি তোমার কাজ করব না, ক্যান্সেল করো, তাকে আমি বলছেন তোমাকে আমি করতে পারবো, তুমি অন্যজনকে দেখো। ও তারপরেও বলে যে ঠিক আছে, অন্যজনকে দেখতেছি। এরপর আবার একটা মেসেজ দিয়ে বলে যে এরপর আরও কিছু কাজ আছে, তোমার কতক্ষণ লাগবে। তার মানে সে আমাকে ছাড়তে চায় না, আমাকে ছাড়তে চায় না, আমাকে দিয়েই কাজ করাতে চায়। এবং আমি তখন বললাম যে তুমি যদি একটু কষ্ট করে আমাকে একটা দিন সময় দাও, আমার কিন্তু এদিকে লেট হয়ে যাচ্ছে, সেটা থেকে বেশি রেসপন্সিবিলিটি হচ্ছে তার কাজটা করে দেওয়া, কারণ সে আমার জন্য ওয়েট করছে। আমি বাধ্য হয়ে তার কাজটা করে দিই আজকে সারা দিন, এবং আমি বিকালবেলা কাজ সাবমিট করে সকালবেলা আপনাদের লাইভে আসার কথা ছিল, আমি আসতে পারিনি এই কারণে।
এবং আমি বিকালবেলা সাবমিট করি, রিল্যাক্স মুডে আমি এখন আছি। আমার মাথার মধ্যে একটা হেডেক ছিল ওই লোকটার কাজটা করে দেওয়া, এটা আমার রেসপন্সিবিলিটি। আমি কিন্তু টাকার জন্য তার কাজটা করছি না, আমি কিন্তু ক্যান্সেল করে দিতে পারতাম, কিন্তু লোকটা বলতে লোকটা এমনভাবে কথা বলতেছে মনে হচ্ছে সে মানে একটা হেডেক হয়ে যায় যদি আমি কাজটা ক্যান্সেল করি। মানে এটা আরেকজনকে খুঁজে বের করা, তাকে কাজটা বুঝায় দেওয়া অনেক বেশি টাফ। সো ওই কারণে সে আমাকে ছাড়তে চায় না, বলে যে নেক্সটে আরও কাজ আছে। আমি ডেলিভারি দিয়ে দিয়েছি, আমি জানি না ফিডব্যাক দিবে কিনা বা রিভিউ দিবে কিনা, রিভিউ দিতেও পারে কারণ কিছু কাজ অপূর্ণ আছে। আমি তাকে বুঝাই দেবো কেন এটা করছি। সো মানে অনেক সময় দেখা যায় সে পিএইচডি একটা দিয়েছে, পিএইচডি আসলে পারফেক্টলি করলে যে পেজ মানে র কোডিং যদি করেন এস্টিমেট সিএসএ পারফেক্টলি করা যায়, কিন্তু আপনি যখন আর একটা প্ল্যাটফর্মের থ্রুতে করবেন পেজ বিল্ডার দিয়ে, তখন পিক্সেল পাবে করাটা একটু টাফ হয়ে যায়। কারণ ওই পেজ বিল্ডারের একটা ওদের একটা মানে একটা সীমাবদ্ধতা থাকে, ওই সীমাবদ্ধতা অনুযায়ী কাজ করতে হয়, ওদের এলিমেন্টের উপর ডিপেন্ডেবল হয়ে কাজ করতে হয়, এই কারণে প্রবলেমটা হয়। আচ্ছা, এখানটায় আপনার এখানে স্পেস বেশি, এটা কমিয়ে নেবেন। আর এই জায়গাটাতে তো বললামই আপনার দুইটা করে দিয়েছেন, বাট একটা করে দিলে ভালো লাগতো। মানে খারাপ ভালো ডিপেন্ড করে আপনার চোখের উপরে, আমি যেরকম ফিডব্যাক দিচ্ছি অন্য কেউ হয়তো অন্যভাবে দিবে। মোহাম্মদ শাকিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবার আনিসুর রহমান মোমেন, আপনারটা দেখে এখানে আজান পড়ে যাচ্ছে, আমি তারপরেও থাকবো, অ্যাপ্রিসিয়েট মানে কাজটা এখন লাইভে যেহেতু আছি। আর এখানে স্পেস দিতে হবে নিচের দিকে, আপনার হোভার এফেক্ট একটু অন্যরকম ছিল এবং এখানে লিঙ্ক আপ হয়েছে, বাট আপনার লিঙ্ক আপটা লাইটেড হয়নি, আপনার মনে হয় বর্ডারটাও ট্রান্সপারেন্ট করেছেন। এটাকে জেট ইন্ডেক্সের মাধ্যমে উপরে তুলবেন, আপনার এই আইকনগুলো যেখানে পজিশন করেছেন এটাকে জেট ইন্ডেক্স করে নাম্বার নাম্বার একটা দিবেন, 3 4 5 6 জেট ইন্ডেক্স, এটা দিয়ে সার্চ দিবেন ইন্সপেক্টর এবং করলে আপনি বুঝতে পারবেন। আর এই তো, আমি আরও যদি ছোট করি, ওয়াও এটা সুন্দর হয়েছে, আপনি রেডিয়াস দিয়েছেন সুন্দরভাবে, অ্যানিমেশন আপনি দেননি লাস্ট ক্লাসের অ্যাক্টিভিটি, এখানে একটা স্পেস হবে এবং এই বক্সটা একটু ছোট করতে হতো, আর ওভারঅল সব কিছু ঠিক আছে, এটা বাটনটা একটু ছোট করতে হতো, স্পেস একটু কমায় দেওয়া উচিত ছিল, আর এইখানটায় এই জিনিসটা ভালো হয়নি, এটা একটু মানে এরা যেরকম সিম্পল এটা কিন্তু ওরকম না। এবং দেখেন এ কিন্তু বামে চলে এসেছে, আপনি মনে হয় এখানে একটু স্পেস বেশি দিয়েছেন, বামে ডানে এটা একটু কমিয়ে দিবেন। আর আশিকুর রহমান হৃদয়, আপনারটা যদি দেখি, প্যাডিং বটম এখানে আমি দিলাম হচ্ছে 60 পিক্সেল, তাহলে স্পেসটা পাবে, দেখতে সুন্দর লাগবে। ভিতরে আপনি স্পেস দিচ্ছেন সেটা অন্য জিনিস, কিন্তু উপরে নিচে স্পেস দিতে হইতো, এখানে এফেক্টটা সুন্দর হয়েছে। ওকে, কালার কম্বিনেশন ভালো হয়নি, ছোট করলো, এই যে ইমেজগুলোর ইমেজগুলোর মধ্যে দেওয়া হতে ছিল মার্জিন, সরি উইথ 100%, সেটা আপনি দেননি। এবং আপনার এই যে কার্সারটা এখানে রাখলে কিন্তু এটা আসে, আপনার উচিত ছিল সার্ভিসের উপরে হোভার করলে এটা আসা, সার্ভিস না অ্যাকচুয়ালি পোর্টফোলিও, এই শোকেসের উপরে হোভার করা উচিত ছিল। আপনি এটা না করে আপনি ভিতরে ইউএলের মধ্যে হোভার করেছেন, এই কারণে এইখানটায় কার্সার রাখলে দেখায় নাহলে দেখায় না, এখানে রাখলেই জন্য দেখাইতো, সেটা করা উচিত ছিল। তার মানে শোকেসের এই জায়গাটায় হোভার করে ওই ইউএলকে কল করা উচিত ছিল। আই হোপ যে বুঝতে পেরেছেন কী বলছি। আর বাকিটুকু ঠিকঠাক, খুবই সিম্পল একটা পিএইচডি ছিল, এমন না যে অনেক কঠিন বা অনেক জটিল ছিল। এবং এটা নিয়ে দুটো ক্লাস, তিনটা ক্লাস হয়েছে, মানে একটা জিনিস তাড়াহুড়া করে দেখালাম, এর পরের ক্লাসে অন্যটা, তাহলে আপনার দৌড়াবেন, আপনারা দৌড়ালে আসলে শিখতে পারবেন না, ধীরে ধীরে শেখাটাই বেটার। আমি আপনাদেরকে নিয়ে সবসময় রিসার্চ করি, চিন্তা করি যে কীভাবে কাজ করলে বা কীভাবে শেখালে ভালো হয়। সব ব্যাচের স্টুডেন্টের অ্যাক্টিভিটি একরকম না, আবার ক্লাস প্রেজেন্টেশন সবসময় একরকম হয় না, প্রজেক্টগুলো র্যান্ডম চেঞ্জ হয়। আমরা নেক্সট ক্লাসে আর একটা পিএইচডি করবো এবং ওটা মাল্টি পেজের ওয়েবসাইট বানাবো, আমি চেষ্টা করবো মাল্টি পেজের ওয়েবসাইট বানানোর জন্য। আমার কাছে আরও অনেক পিএইচডি আছে, আমি আপনাদের এগুলো দিয়ে দিবো, যাতে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। যারা একটু ইউনিক বা ক্রিয়েটিভ তারা হয়তো এগুলোর মানে অ্যাপ্রিসিয়েট করবেন, যে নিজে নিজে কিছু ক্রিয়েটিভ কিছু ডিজাইন তৈরি করার জন্য। সো তাহলে কী হবে, নতুন নতুন কিছু শিখবেন, সব কিছু যে আমি দেখাই দিলাম সেটাই করতে হবে এমন না, কিছু অদেখার মধ্যেও অনেক ভালো কিছু আসবে। কারণ আপনি যখন না দেখে অনেক কিছু করবেন তাহলে আপনার রিয়াল এক্সপিরিয়েন্স হবে, আমি যা করছি হুবহু সেটা দেখে দেখে করছেন, এটা থেকে কিন্তু এক্সপিরিয়েন্সটা ওইভাবে আসবে না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কারো যদি কোনো কোয়েরি থাকে এই ভিডিওর নিচে আবার কমেন্ট করতে পারবেন, সমস্যা নাই, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আই হোপ যে সবাই ভালো আছেন। আমাকে আপনাদের রিসপন্স আমি করছি না, বাট আমি আপনাদের ফিডব্যাক দিচ্ছি কাজে। এখানটায় আলিফ খান অ্যাসাইনমেন্ট করেছেন, আমি ওনার অ্যাসাইনমেন্টটা দেখবো, এবং আপনাদের লাস্ট বুটস্ট্র্যাপের উপরে অনেক আইডিয়া দেওয়া হয়েছিল এবং অনলাইনে ক্লাস হয়েছিল করোনার জন্য, এবং ইবিকিউ ব্লকস আপনি এটা করেছেন,
ও আপনার ইমেজগুলো চ্যাপ্টা হয়ে গিয়েছে এবং রীতা মেয়ে, ওকে একটু ওয়েট করেন, লোডিং নিচ্ছে, ইমেজগুলো একটু মনে হয় ভারী এই কারণে লোড নিচ্ছে। লাস্ট ক্লাসের অ্যাক্টিভিটি আই হোপ যে সবাই ইন্টারেস্ট ফিল করেছেন, আর আপনাদের একজনের বা দুইজনের যদি কাজ দেখি সবারই হয়তো একটা আইডিয়া হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করি, একবার এখানে ক্লিক করি বা নতুন একটা ট্যাব ওপেন করি, এবং আপনি মনে হয় লিঙ্ক করেছেন কিনা আমি শিওর না, এই যে এখানে লিঙ্ক করা উচিত সব সময়ের জন্য। ওকে আমার এটা লোডেড। ওকে আপনার এই জায়গাগুলোতে অবশ্যই প্রথম লেটারটা বড় হাতের করা উচিত, প্রথম লেটার বড় হাতের অথবা সবগুলোই বড় হাতের, সেটা করেননি এবং কার্সার রাখলে কালার আপনি চেঞ্জ করেছেন, এটা হয়তো আপনি ইভিকিউ ওয়েবসাইটে দেখেছেন। ইভিকিউ নামে কিন্তু একটা ওয়েবসাইট আছে অলরেডি, আমি কিন্তু আপনাদের এটাই দিয়েছি। আর এখানে লার্ন ফ্রম আওয়ার সেলস, এখানটায় এলটা বড় হাতের হতো, বুঝতেই পারছেন দেখে একটু মনে হচ্ছে অগোছালো, এবং এটা অ্যালাইনমেন্ট পারফেক্ট হয়েছে, আপনি অ্যালাইন আইটেমস ইউজ করেছেন দেখেই বোঝা যায়। আর এগুলোর কাজ করেননি আপনি, এগুলোর কাজ করা উচিত ছিল, এবং ইমেজটা একটু আয়তাকার এই কারণে একটু চওড়া হয়েছে, আপনার বর্গাকার ইমেজ নেওয়া উচিত ছিল, অর্থাৎ হাইট উইডথ যেন সমান হয়, সো সেটা মাথায় রাখা উচিত ছিল। আমি দেখি এটাকে ঠিক করা যায় কি না, তাহলে একটা ভালো একটা জিনিস পাবেন দেখতে। ইমেজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কার্সার রাখলে এটা একটু লম্বাটে, রাইট? তাহলে এটাকে যদি আমি ঠিক করি, যেমন আমি যদি বলি উইথ 100 পিক্সেল এবং হাইট যদি বলি 100 পিক্সেল, তাহলে এরকম হচ্ছে না, গোলাকার হচ্ছে। এখানটায় একটা কোড অ্যাড করি দেখি পারফেক্ট হয় কিনা। আমি চেষ্টা করছি পারফেক্ট করার জন্য, তবে এইভাবে হবে না এটা, এটা হাইট উইডটা, আচ্ছা এটা এই কাজে এটা ইউজ করা হয় না, সো এটা এখানে ইমপ্লিমেন্ট করে লাভ নেই, আমি দেখাবো এটা কোন কাজে ইমপ্লিমেন্ট করা হয়। আপনার আগে থেকে এটা হাইট উইডটা ঠিক করতে হইতো, অথবা আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে, এই অ্যাঙ্কর ট্যাগটা যদি আপনি কল করতেন, তাহলে আমি এইখানটা লিখি ইনলাইন সিএসএস করে, একটাতেই কাজ করবে, এটাতে কাজ করবে না। সো আমাকে বলতে হবে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক করলে কী হবে, ইমেজের উইথ অনুযায়ী কাভার করবে, ইমেজের হাইট অনুযায়ী কাভার করবে, কার্সার রাখলে কিন্তু দেখেন পুরোটা নেয় না, তাহলে এটা দিলেই কিন্তু পুরোটা নেবে। তাহলে আপনি এখানে যদি বলেন এখন কিন্তু হাইট আছে 52 পিক্সেল, তার মানে আমরা হাইট অনুযায়ী কিন্তু উইথটা নিতে হবে, এখানে উইথ নেই হচ্ছে 52 পিক্সেল, তাতে কী হচ্ছে একটু সোজা সাপটা হবে, সোজা হবে, হাইট দিয়ে এখানে 52 পিক্সেল, আমি দুটোই সমান করি। সাপোজ আমি এটা করলাম, করার পর ইমেজ এর ভিতরে কিন্তু যে ইমেজটা আছে কার্সার রাখি এরকম আসছে, তাহলে এই জায়গাটায় যে আমরা বর্ডার রেডিয়াস করেছি এটা আমরা করব না। সাপোজ আমি এটা তুলে ফেললাম, তুলে ফেললাম এবং এটার উইথ আমরা এতটুকু দিয়েছি এবং এই অনুযায়ী আসছে, যদি আমি এটা বাড়ায় দেই, মনে করেন আমি এখানে 70 করলাম, এখানেও 70 করলাম, তাহলে একটু উপরে চলে যায়, এখানটায় আমি বর্ডার রেডিয়াস করছি, কাজ করে? এখানটায় বর্ডার রেডিয়াস আসছে ঠিকই, কাজ করে না, এখানে বলতে হবে ওভারফ্লো হিডেন। তাহলে দেখেন ও গোলাকার হয়ে যাবে, অর্থাৎ বাকি অংশটুকুর অংশটুকু দেখাবে না, এই কারণে কিন্তু আমি 50 দিয়েছিলাম যাতে হাইট উইডটা সমানভাবে আসে, বাট এটা হয়নি। এখন আমি এটা বাড়ায় যদি দেই, এটাকেও কিন্তু বাড়াতে হবে তখন, তাহলে দেখাবে এরকম, মানে আমার ইমেজটা আয়তাকার এত বেশি যে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই রেড, তাহলে কিন্তু পুরোটা আসছে, আমার ইমেজটা আগে ঠিক করতে হবে, তাহলে না তাছাড়া এটা হবে না, বুঝতে পেরেছি? ইমেজটা কিন্তু দেখেন উপরের দিকে আসছে, ইমেজটাকে ঠিক করতে গেলেও আমার এটা কাজ করতে হবে। এখানে আমি উইথ দেই সাপোজ 200 পিক্সেল, তাহলে কি বড় হবে? জীব মানে হবে না। আর এখানে আমি যদি বলি অবজেক্ট ফিট কাভার, ও কিন্তু নড়াচড়া করছে একটু, তাই না? আমি কাভার করি, এবং আমি যদি বলি হাইট 200 পিক্সেল, তাহলে আমার হাইটটা বাড়ছে, তাহলে আমি এভাবেও কিন্তু এটাকে সেন্টারাইজ করতে পারি, ইমেজের সাইজ ছোটো বড় হলেও সমস্যা হবে না। তাহলে আমি এটাকে এমনভাবে করব যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, 95 পিক্সেল রাখছি, এবং এইখানে আমার কিন্তু হাইট বাড়ানো উইথ বাড়ানো, আপনি যদি এখানে কমায় দেন, এখন মনে করেন 70 দিলাম, এখানে আমি 70 দিলাম, ছোট হয়ে গেল, এবং ও কিন্তু দেখেন ও হাইটটা বাড়িয়ে সে কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। এখন আপনি কমান, আমি এখানে ধরায় দিলাম 75 করি, আর এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা তখন লাগবে না, ওভারফ্লো হিডেন দেওয়ার কারণ হচ্ছে এই হাইট উইডথের বাইরে সে দেখাবে না। এখন দেখেন ও কিন্তু পারফেক্টলি বর্গাকার, কারণ আমি ওইভাবে এর মধ্যে কাজ করেছি, এটিতে উইথ হাইট দিয়েছে শুধুমাত্র গোলাকার করার জন্য এবং
অতিরিক্ত অংশটুকু হাইড হয়ে যাবে। আর এখানটায় আমরা হাইট দিয়ে অবজেক্ট ফিট কাভার করেছি, এখানে বর্ডার রেডিয়াস দিচ্ছি না, তাহলে আপনার ইমেজটা যদি ছোট বড়ও হয় তবু সে অ্যাডজাস্ট হয়ে যাবে। আই হোপ যে বুঝতে পেরেছেন, এটা একটু প্র্যাকটিস করবেন, একটা আইডিয়া হবে। আর আপনি ফন্ট, আপনি কিন্তু সিএসএস করেননি, শুধুমাত্র বুটস্ট্র্যাপ ডিপেন্ডেবল কাজ করেছেন, যেটা দেখে বোঝা যাচ্ছে। অ্যাপ্রিসিয়েট করি যে আপনি মার্কআপ নিয়ে কাজ করেছেন এবং আপনি কাস্টম যে সিএসএস সেটা আপনি করেননি। আর ছোট যদি ডিভাইসে যাই, এটার আপনার হাইট বেড়ে যাচ্ছে, এবং আমি এই জায়গাটা যাই, ইয়েস আপনি করেছেন কাজ, এবং এখানটায় মনে হচ্ছে না টেস্টগুলো বড়, মানে এটার সাইজ বড় দেখে মনে হচ্ছে লম্বাটে। এখানে আমার এই জায়গাটা কন্টেন্ট বেশি, আবার এরকম অনেক সময় হয় না যে আমি এই ডিভাইসে আসার পর আমার এই প্যারাগ্রাফটা দিলাম না, আর যদি প্যারাগ্রাফ দেই এই অংশটুকু দিচ্ছি না, ডিসেবল করে দিচ্ছি, ডিসপ্লে অন করে দিচ্ছি, এটাও কিন্তু করা যায়। বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম জিনিস রাখতেও পারবেন, ডিসেবল করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আসাদুজ্জামান ভাই, আপনি কাজটা করেছেন। আবু সুফিয়ান সুইট, গ্রেট, আচ্ছা রিসপন্সিভ করেছেন তো, রিসপন্সিভ করলেও ভালো, আমি যদি ছোট করি ওকে। দেন আবার এখানে যাই, ফজলে রাব্বি, কাজটা সিম্পল ছিল, প্র্যাকটিস ছিল শুধুমাত্র যে আপনারা এখানে কিন্তু কলাম দেননি, ডানে একটা কলাম ছিল, মানে আপনি নাম্বার দেননি। আবার আপনি যদি মনে করেন যে দুটোই ভাল লাগছে পুরোপুরি, তাহলে আপনি হয়তো আপনার দিক থেকে আপনি ঠিক। ডিজাইন জিনিসগুলো এমন যে আপনার চোখে কেমন লাগে এবং আপনি ফিল করবেন অন্য চোখে কেমন লাগে। এখানে কিন্তু ইমেজটা বর্গাকার না, এই জন্য লম্বাটে হয়েছে, আমি যেটা এতক্ষণ অ্যাপ্লাই করলাম সেটা আপনি করতে পারেন। তারপরে হচ্ছে ফজলে রাব্বি ভাই, দেখলাম আশরাফুজ্জামান আপনি মনে হয় এর আগেও দিয়েছেন, না তাহলে কার্ডটা দেখলাম, আচ্ছা যাই হোক, হ্যাঁ আপনারটাই দেখছি, ওকে ফাইন, থ্যাংক ইউ। এখানটায় মিনিমো প্রজেক্ট ছিল, মিনিমো প্রজেক্ট এটা অনেক আগের প্রজেক্ট ছিল, কমা আপনি আসছেন ফিরে, বাট এখানে কাজ কমপ্লিট হয়নি। আপনারা একটা ট্রাই করতে পারেন, এই মিনিমো প্রজেক্টটাও বুটস্ট্র্যাপে কনভার্ট করতে পারেন, তাহলে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, এটা আপনারা ট্রাই করেন, আমি খুব খুশি হব যারা এটা করবেন। ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছেন লাইভে, মাত্র 3 জন লাইভে আছেন, ভিডিওটা এখানে স্টোর হবে, আপনারা চাইলে দেখতে পারেন, ফিডব্যাক দিলাম, এবং কারো যদি কোয়েরিজ থাকে গ্রুপে পোস্ট করবেন, করার পর আমাকে ট্যাগ করবেন, প্রবলেমসটা কী স্ক্রিনশট দিবেন, লিঙ্ক দিবেন, এরপরে আপনি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি বলবেন যে ভাইয়া এরকম পোস্ট দিয়েছি, অথবা আপনি যদি পার্সোনালি ইনবক্স করেন হয়তো আমি ওই রকম রেসপন্স নাও করতে পারি। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে 3 নম্বর গ্রুপে ঢুকলাম আমি, এটার নাম হচ্ছে 225 SSD। পর্যায়ক্রমে এই 3টে গ্রুপে আমাকে ফিডব্যাক দিতে হচ্ছে, আর থ্যাংক ইউ সো মাচ গাইস যারা কাজ করছেন। এবং আপনাদের লাস্ট ভিডিও ছিল এটি, ক্লাস ভিডিও, এটা দেওয়া হয়েছিল মার্চের 21, তারিখ হচ্ছে মার্চের 21, শনিবারে ক্লাস হয়েছিল, এই ক্লাসটা হয়েছিল দুপুর 3টার সময়, রাইট? এবার আপনাদের মনে হয় অ্যানিমেশনে কাজ দেখানো হয়েছিল, এবং আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এগুলো, এটি হচ্ছে 15 তারিখের, এবং ওই দিন শুধুমাত্র ক্লাস ভিডিও দিয়েছিলাম আপনাদের আগের কাজের উপরে। আমি একটু দেখি আপনাদের কী ক্লাস নেওয়া হয়েছিল, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে গেলাম, একটু ওয়েট করেন আমি দেখি আসলে। আচ্ছা অ্যানিমেশন এবং হোভার এফেক্টের ক্লাস নেওয়া হয়েছিল, সো আই হোপ যে এর মধ্যে আপনাদের প্রবলেমস সলভ করেছেন কিছু বিষয়ে, এবং আপনি বলেছিলেন ফটোশপ পোর্টাবলটা দেওয়া হয়েছে, আমি এগুলো নেই, এবং আপনি ইনফিনিট, এখানে যারা নিউ আছেন যাদের প্র্যাকটিসের জন্য প্রবলেম, আচ্ছা আমি একটু ওয়েবসাইটে ঢুকি, আমি জানি না এই ওয়েবসাইট আসলে কিসের জন্য, ওয়ার্ডপ্রেস থিম বিল্ডার, আচ্ছা এটা অ্যাড, এখানে ফ্রি হোস্টিং, ও আচ্ছা ফ্রি হোস্টিংয়ের জন্য, ওকে আচ্ছা পিএইচডির কাজ করেছেন এখানে, এই যে আসে ধীরে ধীরে আপনার এখানে এফেক্টটা, শশী দাস আপনি যে এফেক্টটা দিয়েছেন সেখানে একটু ভুল আছে, ভুলটা হচ্ছে মাউস রাখলে সোশ্যাল আইকনটা আসে না, এটা হচ্ছে শোকেস, রাইট? শোকেসে যখন হোভার করবেন তখনই যেন এটা আসে। আপনি কি করেছেন, ভিতরে ইউএলের ভিতরে হোভার এফেক্ট দিয়েছেন, ভিতরে ইউএলএ ওভার এফেক্ট দিলে আসবে, তাহলে মানুষ বুঝবে কীভাবে যে এখানে কার্সার রাখতে হবে, সো এই জন্য এটা এই জায়গাটা হোভার করলে জন্য দেখায়। আচ্ছা নিচে এটা দিয়েছেন, এটা উপরে একটা ওভারলে ছিল সেটা আপনি দেননি, এবার আসেন আমি এটা দেখাই দিই এটা কীভাবে দিতে হবে, আমি মনে হয় এটা বাদ রেখে আপনাদের দেখিয়েছিলাম কাজটা। আচ্ছা আমি যেটা করব,
এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার কথা দিয়েছেন, ওকে, তাহলে এই জায়গাটায় ব্যাকগ্রাউন্ড কালারও দিব। আপনি একই সাথে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং কালার দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি এবং কালার দিয়েছি, কোনটা উপরে কোনটা নিচে ম্যাটার করে না। আপনি কালার ইমেজ দুটোই দিলেন, কিন্তু এখানে কালারটা আসবে না। কেন আসবে না? ইমেজকে সে প্রায়োরিটি দিচ্ছে, যদি আপনি তুলে ফেলেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আসে। কিন্তু আমরা যেরকম ছবি তুলি মোবাইলে, ছবি তোলার পর মার্চ করি, ফিল্টারিং করি কালারটা, ঠিক একইভাবে আপনি এখানে এই ইমেজ এবং এই কালারটা মার্চ করতে পারবেন। এটার জন্য বলতে হবে ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড, এটার মাধ্যমে দেখবেন কালার, দেখেন একটা কালার চলে আসছে, আপনি দেখবেন ইমেজটার লুকটা একটু ভিন্ন। হ্যাঁ, তো আপনি যদি এটাকে হালকা করে ফেলেন তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাবেন। আর আপনি যদি এটা চেঞ্জ করেন, যেমন কালার ব্রাউন, বার্ন, কালার ডচ, ডার্কেন, তারপর হচ্ছে ডিফারেন্স, তারপর নিচের দিকে যদি যাই সফট লাইট, তারপর স্ক্রিন সিচুয়েশন, সরি স্যাচুরেশন, ওভারলে, নর্মাল, মাল্টিপ্লাই, এই মাল্টিপ্লাইটা আমি ইউজ করতে পারি না, তাহলে আমার এটা আরও ফুটবে। এবং আপনি দেখবেন ফটোশপে এইরকমই কিন্তু থাকে, মানে আপনি যে কোনো একটা দিতে পারেন যেটা আপনার ভালো লাগে, তাহলে আপনার দেখতে সুন্দর লাগবে। এখানে বাটনটা একটু ছোট হয়েছে, আর বাটনটা দেওয়ার এরকম একটু হলে ভালো হতো। এবং এখানে কিন্তু এফেক্ট সুন্দর দিয়েছেন, চমৎকার, খুবই সুন্দর হয়েছে, কিন্তু বর্ডারটা কালারফুল করা উচিত ছিল। সো তাহলে আর ভালো হতো, হোভার এফেক্ট দিয়েছেন, এইখানটা এফেক্টটা ভালো হয়নি। আর আপনি রিসার্চ করেন, আমি বুঝতে পারছি আপনি রিসার্চ করেন, থ্যাংক ইউ সো মাচ রিসার্চের জন্য, কিন্তু এটা রেসপন্সিভ করেননি, এটা রেসপন্সিভের কাজ করেননি, একটু করে ফেলবেন এটা রেসপন্সিভের কাজ। আচ্ছা, এখন আপনারটাতে যাই, আপনি এখানে এটা হাইটটা কম, মানে প্যাডিং উপরে নিচে একটু বাড়ানো উচিত ছিল, এটাও চমৎকার হয়েছে, বাট মনে হচ্ছে সাইজে ছোট। হ্যাঁ, একটু সাইজে ছোট মনে হচ্ছে, এইখানটা সুন্দর হয়েছে, বাট ওভারলেটা কালারটা অপাসিটি কমানো হয়েছে বেশি, এইটার জন্য ফোটে, সেটা কিন্তু হয়নি। সো এইখানটায় ফোকাস দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট হওয়া উচিত, এখানটাও ওভারলে হবে যেটা আমি মাত্র দেখালাম সেভাবে। আচ্ছা, এখন আমি যদি ছোট করি তাহলে এটা হাইটটা কমে গিয়েছে, ক্লিক করলে এটা আসে, রাইট, আর এটা নিচে নিচে আসছে, বাট এইখানে একটা গ্যাপ হতো, নাহলে মানুষকে বুঝাতে হচ্ছে যে এটা আসলে এটার না, তাই না? একটা গ্যাপ দিলে এবং এটা যদি হাইট কমায় দেন তাহলে বোঝা যেত এইটা এদের, তাই না? বক্স ওয়াইজ বোঝা যেত, এখানে অপাসিটি কম হবে, এটাও পারফেক্ট হয়েছে, বাট এখানে ফোকাসিং বা ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট হবে এবং এটা সেন্টারাইজড হবে, এই মেনুটা সেন্টারাইজড হবে, সেটা করেননি। সো এনারটা দেখি, এখানে কালার, ও ওয়াও, হ্যাপি কাজ করেছেন আপনি শোভন ভাই, থ্যাংক ইউ সো মাচ, এরকম ক্রিয়েটিভ মানুষ দরকার আমার, যে নিজে নিজে নিজের মতো করে কাজগুলো করবেন এবং নিজের গ্রুপ ডিসকাশন করবেন, যেটা অলরেডি আপনারা করেন এখানে দেখতেই পাচ্ছি, এই কাজগুলো করবেন, ডিসকাশন করবেন, রিসার্চ করবেন, একজন আরেকজনকে শেয়ার করবেন। মার্কেট প্লেস এমন একটা প্লেস, বা এই ধরনের স্কিলগুলো এমন একটা স্কিল, এগুলো কখনো কেউ কারোর কাছ থেকে নিতে পারে না, নিজেকে আদায় করে নিতে হয়। এবং এমন না যে আপনি মার্কেট প্লেসে ইনরোলড হলে আরেকজনের কাজ আপনি ভাগায় নিতে পারবেন, কাজ যার যেটা কাজ, যেটা অ্যাসাইন করা আছে সেটাই পাবেন। মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে নক করে, অন্য অন্য ফ্রিল্যান্সার যদি চিন্তা করে ও অ্যাকাউন্ট কোর্সে দেখে কাজ পাচ্ছে, ওই কাজটা আমি পাইতাম, আসলে তেমনটা কিন্তু না। সো এগুলো চিন্তা করে লাভ নাই। এখানে আপনি এফেক্ট দিয়েছেন, হোভার এফেক্ট, মনে হচ্ছে উপরে ভেসে আসলো, যেমনটা মুভিতে হয়, বাট শ্যাডোটা একটু কমানো, কমালে ভালো হতো, কারণ আমার ফটোশপে কিন্তু এরকম কোনো এফেক্ট দেওয়া হয়নি, তাই না? কিন্তু আপনার এফেক্ট দিয়েছেন, শ্যাডো দিয়েছেন, ভালো, বাট শ্যাডোটা আরও যদি কমতো খুবই ভালো হতো। আমি গুগল ওয়েবসাইটে যাই, গুগল ওয়েবসাইটে যাই, আমি কিছু ওয়েবসাইট ঘাটাঘাটি করেছিলাম কয়েকদিন আগে এবং আজকেও করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এগুলো শ্যাডোটা, মানে কালার কিন্তু একই, এই কালার এবং এই কালার কিন্তু সেম, কিন্তু দেখে মনে হচ্ছে এই বাটনের কালারটা একটু হোয়াইট এবং এই কালারটা একটু ডার্ক, অ্যাকচুয়ালি কিন্তু তা না, কালার কিন্তু একই রকম, শ্যাডোটা এমনভাবে দেয়া, খুবই মানে খুবই লাইট, খুবই লাইট, মানে অল্প একটু শ্যাডো দেয়া। এবং আপনি যদি হোভার দিয়ে এইখানে যেরকম করেছেন সেরকম যদি করতেন খুবই সুন্দর হতো। আমি করে দেখাই, তাহলে আপনাদের একটা ভালো আইডিয়া হবে, শুধু শুধু বকবক করছি। এখানে যাই, এখানে শ্যাডোটা দেয়নি, একটু খুঁজতে হবে শ্যাডোটা কোথায় আছে, এই যে, তাহলে আমি এটাকে কপি করি, যদি আপনি তুলে ফেলেন হ্যাঁ শ্যাডোটা চলে গেছে, এখন দেখেন সমান মনে হচ্ছে, শ্যাডোটা দিলাম কপিট, দেন আপনি দিবেন হচ্ছে এখানে, তো ইন্সপেক্ট এলিমেন্ট করি, হ্যাং হয়েছে, ওকে, এবার ঠিক আছে, ইন্সপেক্ট এলিমেন্ট, এটা নিচের দিকে আনি,
তাহলে এখানটায় হোভারে ক্লিক, তারপর এখানে ক্লিক, দেন এখানে আমরা শ্যাডো দিয়েছি। এই শ্যাডোটা যদি আমি এটা অ্যাড করে দেই তাহলে দেখেন এরকম হচ্ছে, কিন্তু একটা বর্ডার আছে, বর্ডারটা রাখা যাবে না। বর্ডার কি এখান থেকে আসছে? একটু ওয়েট করি, এখানটায় মাল্টি শ্যাডোর অপশন দেওয়া আছে, আমরা এতগুলো শ্যাডো দিব না, আমরা মাঝখানেরটা রাখবো, বাকিগুলো ডিলিট করে দিই। ওকে, আর শ্যাডোটা আর একটু লাইট করতে পারি এবং এটাকে মাঝখানে আনতে পারি, এই যেরকম। কিন্তু একটা বর্ডার আছে, বর্ডারটা আসলো কোত্থেকে? বর্ডারটা কি আপনি দিয়েছেন কি না একটু দেখতে হবে, আপনি কি দিয়েছেন? ওকে, আমি এখানে বর্ডারটা তুলে ফেলবো, এই যে বর্ডার, এখানটা বর্ডার দেওয়ার দরকার নাই, এই যেরকম দেখেন না, আপনার থেকে আমার শ্যাডোটা কিন্তু অনেক বেশি হালকা, এবং আপনি এখানটা একটু উপরে উঠছে, মনে হয় প্যাডিং মার্জিনে কোনো একটা কাজ আছে, এই কারণে একটু মনে হচ্ছে উপরে উঠে যাচ্ছে, তবে দেখতে চমৎকার, রাইট? কিন্তু এখন মনে হচ্ছে না, এটা হোয়াইট কালার এবং ডান দিকের এই কালারটা একটু অন্যরকম। সো এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো একটা ওয়েবসাইটকে আরও লুক্রেটিভ করে, যত বেশি সিম্পল রাখবেন তত বেশি গর্জিয়াস হবে। মানে এটা বলার কারণ হচ্ছে এখনকার ট্রেন্ড অনুযায়ী যত সিম্পল ওয়েবসাইট হবে তত ভালো, সিম্পল সিম্পল জিনিসটাই বেশি গর্জিয়াস। আপনি দেখবেন পোশাক আশাকের ক্ষেত্রে আগে মানুষ যেরকম পোশাক আশাক পরতে, এখন কিন্তু এরকম পরে না, যতটা সিম্পল পরে ততটা স্মার্ট লাগে। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের লাইভে আবার আবার আসবো, আপনারা যদি কাজ করেন আরও আপনারা আমাকে নক করবেন এবং আপনাদের কাজের অ্যাক্টিভিটিগুলো দেখান। থ্যাংক ইউ সো মাচ। কারোর যদি এরকম যদি মনে হয় যে আমি এটা এটা মিসিং করেছি বা আপনারটা দেখিনি, তাহলে একটু নক করবেন, আমি আবার লাইভে আসবো, সমস্যা নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।